WBPS-WBCS-এ 200 নিয়োগ, রাজ্য পুলিশ সার্ভিসের জন্য পৃথক সংগঠন গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, WBCS-এর একটা সংস্থা আছে, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সেটার মাধ্যমে ওরা ওদের আলোচনা, ওদের গ্রিভ্যান্সেস, ওদের কিছু রিকোয়েস্ট থাকলে সেটা ওরা করে এবং ওরা দু বছরে একটা মিটিং করে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিছু ছিল না, আমি আইপিএসদের কথা বলছি না, ওদের আছে, ওদের গ্রিভ্যান্সেস ওরা নিজেরাই মিট করে নেয়, এরা বহুত চালু, আইএস আইপিএস সব, কিন্তু WBPS-এ ছিল না। এছাড়াও ভাতা বৃদ্ধি থেকে পদোন্নতি, নতুন নিয়োগ সহ একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে নতুন 200 জন WBPS-WBCS নিয়োগ করা হবে। কর্মজীবনের 8, 16 ও 25 বছর অন্তর পদোন্নতি হবে। 6 জন DSP-কে ASP ও ASP-কে SP পদে উন্নীত করা হবে। এবার থেকে ASP-দের মাসে 2500 টাকা এবং SDPO-দের মাসে 2000 টাকা ভাতা। ওদের জন্য বছরে 15000 টাকা করে পাবেন অফিসাররা, আগে যা ছিল মাত্র 200 টাকা। 630 জন পুলিশ অফিসারকে আনা হলো ফোরামের আওতায়। 6 জন DSP পদোন্নতি পেয়ে অ্যাডিশনাল SP হলেন, আমরা অনুমোদন দিলাম, শুরু হয়ে গেল। প্রমোটি IPS অফিসারদের SP পদে প্রমোশন, 6 জন প্রমোটি IPS অফিসারকে অ্যাডিশনাল SP পদ থেকে আমরা আজকে SP পদে প্রমোশন দিলাম। প্রমোশনের সময় অ্যাডিশনাল ইনক্রিমেন্ট WBCS অফিসারদের ক্ষেত্রে আমরা যেমন করেছি, ঠিক সেইভাবে WBPS অফিসারদেরও আমরা প্রমোশনের প্রতিটি পর্যায়ে 2টি করে বাড়তি ইনক্রিমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নিলাম। এর মানে হলো 8 বছরের মাথায়, 16 বছরের মাথায় এবং 25 বছরের মাথায় প্রতিবার একজন WBPS অফিসার প্রমোশন পাবেন, তিনি প্রতিবার 2টি করে অ্যাডিশনাল ইনক্রিমেন্ট পাবেন। IAS IPS WBCS অফিসাররা যেমন পান, ঠিক তেমনই, ঠিক সেই হারে এখন থেকে SDPO এবং অ্যাডিশনাল SP-রাও স্পেশাল অ্যালাউন্স পাবেন। স্পেশাল অ্যালাউন্সের হার এরকম হবে, SDPO মাসে 2000 টাকা, অ্যাডিশনাল SP মাসে 2500 টাকা। SP-রা এখন মাসে 3000 করে স্পেশাল অ্যালাউন্স পাচ্ছেন। ইউনিফর্ম অ্যালাউন্স, পুলিশের উর্দি কেনার জন্য অফিসারদের, আমি জানি না এদের লজ্জায় থাকা উচিত কি না, মাত্র 200 টাকা করে দেওয়া হতো, এইটা আমরা বছরে বাড়িয়ে 15000 টাকা করে দিলাম। আর 200 টাকায় উর্দি হয়? হ্যাঁ, 200 আগে থেকে নিয়ম, মানে একটা পায়জামা পাঞ্জাবির দাম কত? শুধু একটা পায়জামা কেনা যাবে? একটা লুঙ্গির দাম কত? বার্ষিক হেলথ চেক আপ IAS IPS WBCS-দের জন্য যেমন করা হয়েছে, তেমনই এখন থেকে 40 অর্ধ WBPS অফিসারদের জন্য সরকারি খরচে বাধ্যতামূলক বার্ষিক হেলথ চেক আপের ব্যবস্থা করা হলো। এর ফলে অফিসারদের বার্ষিক একটা চেক আপ হয়ে যাবে, কোনো রোগ ব্যাধি হলে তো গোড়াতেই ধরা পড়ে যাবে, স্বাস্থ্যের দিক থেকে নিশ্চিন্ত হবে এবং গভর্নমেন্ট খরচ করবে। রাজ্য পুলিশের পদোন্নতিতে যেন দেরি না হয় তার জন্য কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ব্যুরো রিপোর্ট, এখন বিশ্ব বাংলা সংবাদ।